নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর হাইকোর্টে নওশাদকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে প্রিয়াঙ্কা কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া প্রয়োজন আছে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেট বিবেচনা করে এই নিরাপত্তা দিতে হবে মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার সোমবার পরবর্তী শুনানি এই নিয়ে কেন্দ্রকে রিপোর্ট জমা দিতে হবে নওশাদ সিদ্দিকীর আইনজীবী ফেরদৌস শামীম স্পষ্ট করে বলেন এই রাজ্যে বিজেপির ৭৭ জন বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা পান রাজ্যের বিধায়করাও নিরাপত্তা পান এমনকি শওকত মোল্লা যার বিরুদ্ধে নওশাদ সিদ্দিকীর অভিযোগ তিনিও নিরাপত্তা পান তবে নওশাদ সিদ্দিকীর এই মুহূর্তে ট্র্যাক রয়েছে তার চেয়েও নিরাপত্তা দেওয়া হোক এটা কিন্তু কেন্দ্রের তরফ থেকে আইনজীবী বিল্লবল ভট্টাচার্য জানান সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বিধায়কের চাওয়া যথেষ্ট যুক্তিযুক্ত এবং তারপরেই বিচারপতি রাজশেখর মান্থার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে নওশাদ সিদ্দিকীকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে হবে তবে নিরাপত্তা কোন ক্যাটাগরির হবে অর্থাৎ রেড ক্যাটাগরি না হোয়াইট ক্যাটাগরি সেই তার সিদ্ধান্ত নেবে কেন্দ্র এবং তারপরেই যত শীঘ্রই সম্ভব নওশাদ সিদ্দিকীর জন্য নিরাপত্তা প্রোভাইড করতে হবে সমাদৃতা ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো নওশাদ সিদ্দিকী তিনি প্রাণহানির আশঙ্কা করেছিলেন আমরা দেখেছি ভাঙড়ে মনোনয়ন পর্বের ছবি লাগাতার বোমাবাজির ছবি এবং নওশাদ সিদ্দিকী সেই দিনও ভাঙড়ে দাঁড়িয়ে থেকে আমাদেরকে বলেছিলেন শুনতে পাচ্ছেন বোমার শব্দ তিনি প্রাণহানির আশঙ্কা করেছিলেন তাই নিরাপত্তা চেয়েছিলেন তার আবেদন মঞ্জুর হলো নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু কি কথোপকথন হলো শুনে নেব এবার কিরম ভাবে দেখছেন গোটা বিষয়টা ব্যাপারটা দেখুন আমি আমার নিরাপত্তার জন্য প্রথমে রাজ্য পুলিশ রাজ্য বাহিনী চেয়েছিলাম আমাকে দেয়নি তারপর কেন্দ্র বাহিনীও চেয়েছিলাম কেন্দ্রের দ্বারস্থ হয়েছিলাম সেখানেও আমাকে কোনো সদস্য দেয়নি অবশেষে আমি কোর্টের দ্বারস্থ হয়েছিলাম গতকালকে কোর্টে গিয়েছিলাম আজকে ডেট দিয়েছিল আজকে রাজশেখর মান্থার এপিস থেকে তিনি অর্ডার করেছেন আমার নিরাপত্তার স্বার্থে বুঝতে পারছেন বাস্তব পরিস্থিতি যে কঠিন হয়ে উঠছে ভাঙড় সহ সারা রাজ্যে এখানে আমি বিতরণ করবো আমি একটা দলের চেয়ারম্যান আমার নিরাপত্তার প্রয়োজন আছে তিনি দিয়েছেন তিনি অর্ডার দিয়েছেন স্বাগত জানাচ্ছি আশা করবো আমি দ্রুত আমার যে প্রয়োজন আছে নিরাপত্তার তিনি কেন্দ্র আমার ব্যবস্থা করে দেবে এবার আর সাথে সাথে এটা বলি শুধুমাত্র আমি আমার নিজের জন্য নয় ইতিপূর্বেই আমি রাজ্যপালকে কয়েকদিন আগে আমি চিঠি করেছি সমগ্র ভাঙড়বাসীর নিরাপত্তার কথা ভেবে সেটা মাথায় আছে তাতে যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সেজন্য প্রয়োজন আমি আগামী দিনে কোর্টের দ্বারস্থ হব কেন্দ্রীয় বাহিনী যদি একটু আগে হতো তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে নমিনেশন যে উইথড্রলের ব্যাপারটা বারবার উঠে আসছে আপনারা অভিযোগ করছেন যে চাপ দিয়ে নমিনেশন প্রত্যাহার করিয়ে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনার কাছে কেন্দ্রীয় বাহিনী একটু আগে এলে কি সুবিধা হতো এবং রাজ্যে যদি যে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ আর কি কোর্ট দিল সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটা আগে হলে কি এই ঘটনা দেখুন যে হাইকোর্ট যে রায়টা দিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে তখন যদি ডিপ্লয়েড হয়ে যেত তাহলে এই যে নমিনেশনকে কেন্দ্র করে যে শেষের দিকে যে বেশি হিংস্র হয়ে উঠেছিল শাসক এটা হয়তো হতরা হয়ে উঠতে পারতো না এবং নমিনেশনের যে উইথড্রলের যে ব্যাপারটা ছিল যে আজকে শেষ দিন আজকে এই উইথড্রলকে ভয় দেখিয়ে চমকে ধমকে যেভাবে প্রার্থী প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে বা কিছু জনকে করাতে বাধ্যও করেছে এটা হয়তো করতে পারতো না আমার মনে হয় সুকৌশলে কমিশন শাসককে জায়গা করে দেওয়ার জন্য গড়িমাটি করার জন্য যাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানবাহড়া করার জন্য কখনো হাইকোর্ট তো কখনো সুপ্রিম কোর্টে গিয়ে টাইমটাকে কিল করেছে আমার একটা শেষ প্রশ্ন রয়েছে সেটা হলো যে আপনি নিরাপত্তা পেলেন আপনি বলছিলেন যতক্ষণ না নিরাপত্তা পাবেন আপনি ভাঙড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি নেই এবার নিরাপত্তা পেলেন এবার আপনার মুভমেন্টটা কি হবে এই নির্বাচনকালে না আমি এই বিষয়টা আমি কোনোদিন বলিনি যে নিরাপত্তা না পেলে ভাঙড়ে যাবো না এটা একবারের জন্য আমি বলিনি আমার নিরাপত্তার প্রয়োজন আছে বলে মনে করছি ভাঙড়ে সাধারণ মানুষ ভাঙড়ের যারা আছেন তারা আমার পাশে
আমরা কথা বলেছিলাম আইএনজেবি ফেরদৌস শামীমের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনে নেব। এই মুহূর্তে প্রায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সেই ভাঙড়ের এমএলএ কোনো প্রকার নিরাপত্তা রক্ষী নেই, অথচ এই রাজ্যের একজন নটোরিয়াস ক্রিমিনাল যে এমএলএও বটে, সে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে যায়। ভাঙড়ের মানুষের নিরাপত্তা নেই, ভাঙড়ের জনপ্রতিনিধির নিরাপত্তা নেই, ফলে এমত অবস্থায় দাঁড়িয়ে আদালতে মামলা হয় এবং মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ দিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টকে যে তারা ইমিডিয়েট এই নওশাদ সিদ্দিকীর সিকিউরিটি প্রোভাইড করবেন এবং তারা অ্যাসেস করবেন যে কতজন সিকিউরিটি লাগবে তার নিরাপত্তার জন্য এবং অ্যাসেস করে সেই সিকিউরিটি প্রোভাইড করবেন।